প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। পৃথিবীর পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো কী পরিমাণ ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে রেখেছে তা কল্পনা করাও কঠিন। মানুষের আবাসস্থল এই পৃথিবী ধ্বংস করে দিতে তাদের 30 মিনিটের বেশি সময় লাগবে না, আর এই কর্মটি সাধন করতে পারে দুটি দেশের মাত্র 5টি সাবমেরিন বা ডুবোজাহাজ। পরমাণু শক্তি চালিত এই 5 সাবমেরিনের দুটির মালিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি তিনটি রাশিয়ার। চলুন জেনে নেওয়া যাক ধ্বংসাত্মক এই সাবমেরিন সম্পর্কে। ওহিও শ্রেণীর ডুবোজাহাজ, আমেরিকার তৈরি ওহিও শ্রেণীর ডুবোজাহাজে রয়েছে 24টি ট্রাইডেন্ট 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতি ট্রাইডেন্ট 2 ক্ষেপণাস্ত্র বহন করতে পারে 12টি W88, 475 কিলোটন তাপ পারমাণবিক বোমা। এই ধরনের একটি ডুবোজাহাজ 288টি মহানগর সমতুল্য লক্ষ্যবস্তুকে 30 মিনিটের কম সময়ের মধ্যে তেজস্ক্রিয় ছাইভস্মে পরিণত করতে পারে। একটি পিজ্জার অর্ডার দিতে যে সময় লাগে তার চেয়েও কম সময় এভাবে মানব সভ্যতার ইতি টানা যাবে এ দিয়ে। এক তথ্যে বলা হয়েছে এরকম 9টি ডুবোজাহাজ মোতায়েন রয়েছে প্রশান্ত মহাসাগরে, আর 5টি আটলান্টিক মহাসাগরে মিশন সম্পূর্ণ করছে। কলম্বিয়া শ্রেণীর ডুবোজাহাজ, বুড়ো হয়ে যাওয়া ওহিও শ্রেণীর ডুবোজাহাজে স্থান করে নেয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয় কলম্বিয়া শ্রেণীর ডুবোজাহাজ। কলম্বিয়ার চেয়ে আকারে একটু বড় শ্রেণীর ডুবোজাহাজ রয়েছে 16টি ট্রাইডেন্ট 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আকারে বড় হলেও কলম্বিয়া শ্রেণীর ডুবোজাহাজের শব্দ অনেক কম। রাশিয়া প্রকল্প 955, রুশ নৌবাহিনী প্রকল্প 955 বড়ি শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ এই তালিকার 3 নম্বরে রয়েছে। এ শ্রেণীর ডুবোজাহাজে রয়েছে 16টি RSM-56 বুলভা ক্ষেপণাস্ত্র। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা 8000 কিলোমিটার বা 4970 মাইল। RSM-56 বুলভা ক্ষেপণাস্ত্রের পরমাণু বোমার শক্তির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ব্যবস্থা আছে। ডেলফিন শ্রেণীর ডুবোজাহাজ, রুশ প্রকল্প 667 BDRM ডেলভি শ্রেণীর ডুবোজাহাজে রয়েছে 16টি R-29RMU সিলভা তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ডুবোজাহাজ থেকে চক্রাকারে সবদিকেই এই ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। এছাড়া ঘন্টায় 6-7 নট গতিতে চলার সময় সাগরের 55 মিটার গভীর থেকে ছুটতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইয়াসেন শ্রেণীর ডুবোজাহাজ, রুশ নৌবাহিনী প্রকল্প 885M ইয়াসেন শ্রেণীর গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজকে আমেরিকার মূল ভূমির জন্য হুমকি বলা হয়। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করা হয় না, এতে রয়েছে পরমাণু বা সাধারণ উভয় ধরনের 32টি বোমা বহনের সক্ষমতা সম্পন্ন 2500 কিলোমিটার পাল্লার 3M-14K কিলোবার কুজ ক্ষেপণাস্ত্র। দ্রুতগামী খুবই কম শব্দ সৃষ্টিকারী এই ডুবোজাহাজ অনায়াসে মার্কিন পূর্ব উপকূলের 2000 কিলোমিটারের মধ্যে ঢুকে যুক্তরাষ্ট্রের ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারবে। আজ এ পর্যন্তই। নতুন নতুন সংবাদ পেতে প্রবাহ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।